অনেক সময় দেখা যায় আমাদের পিসির হার্ডওয়্যারের ডিভাইস ড্রাইভারগুলো অনেক সময় প্রয়োজন হয় বা হাতের কাছে থাকে না বা হারিয়ে ফেলি, তখন আমাদের এই ড্রাইভারগুলো প্রয়োজন হয় বা রেয়ার কালেকশনের ডিভাইসগুলোর ড্রাইভার পাওয়া যায় না সাধারণত। এই জন্য আমাদের ইন্টারনেট থেকে এগুলো ড্রাইভারগুলোকে আমরা ডাউনলোড করে নিতে পারি বা আপডেট ড্রাইভারগুলোকে ডাউনলোড করে নিতে পারি। এই জন্য অবশ্যই আমরা এই download.com সাইটে ঢুকবো, তারপরে এখান থেকে আমরা বিভিন্ন ড্রাইভার ডাউনলোড করব। আমাদের পেজটি ওপেন হচ্ছে, আমাদের সাইটটি চলে আসছে এবং এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন সফটওয়্যার ইউটিলিটি বা আদার্স যে সেকশনগুলো, এখান থেকে আমরা আমাদের ড্রাইভার ডাউনলোড করতে পারি। এই জন্য অবশ্যই আমাদের দেখতে হবে এখানে ড্রাইভার ইউটিলিটিস অ্যান্ড ড্রাইভার আমাদের সিলেক্ট করতে হবে। এখানে ক্লিক করে আমরা ইউটিলিটিস অ্যান্ড ড্রাইভার সেকশন ঢুকবো। এখানে আমরা FTP বিভিন্ন ড্রাইভার ইউটিলিটিস অ্যান্ড ড্রাইভার মেনুতে ঢুকেছি পেজে, এবং এখানে আমরা ইউটিলিটিস অ্যান্ড ড্রাইভার মেনু থেকে আমরা ড্রাইভার্স FTP বিভিন্ন কিছু আমরা এখান থেকে দেখব, এবং এখান থেকে আমরা ড্রাইভার্স সিলেক্ট করে নিব। ড্রাইভার্সে ক্লিক করে আমরা ড্রাইভার্সে ঢুকবো। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্রাইভার লিস্ট চলে আসে, বায়োস অ্যান্ড সিস্টেম আপডেট, সিডি রম, ডিসপ্লে অ্যান্ড ভিডিও, মডেম ইত্যাদি আমাদের এখানে ড্রাইভার পাচ্ছি। এখান থেকে আমরা ডিসপ্লে অ্যান্ড ভিডিও ড্রাইভার নামাতে চাইলে এটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আমাদের ডিসপ্লে ড্রাইভারটি ডাউনলোড করব। আমাদের ভিডিও অ্যান্ড অডিও ভিডিও ডিসপ্লে অ্যান্ড ভিডিও ড্রাইভার লিস্ট চলে আসছে। এখানে আমরা নিচে গেলে, স্ক্রল করে নিচে গেলে আমরা দেখতে পাবো আমাদের লিস্ট, এখানে দেখতে পাবো নেম অর্থাৎ বিভিন্ন আমাদের যে এটি ক্যাটালিস্ট ভিস্তা RTM ড্রাইভার, আমাদের ভিস্তার জন্য RTM ড্রাইভারটি আছে সেটি এখানে আমরা দেখতে পাবো, এবং ক্যাটালিস্ট ভিস্তা RTM ড্রাইভার ইত্যাদি আমাদের এটিআই ড্রাইভারের জন্য। এখান থেকে আমাদের যে ড্রাইভারটি আমরা ডাউনলোড করব সেটি আমরা এখান থেকে খুঁজে বের করব। বের করে আমরা সাধারণত আমাদের পাস আমাদের এখানে আমাদের ডাউনলোড নাও বাটনে ক্লিক করে আমরা ডাউনলোড করে নেব। এখানে আমরা ক্লিক করব এবং কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদের। আমাদের ড্রাইভারের আপডেট ড্রাইভারটি আমাদের চলে আসছে এখানে, এই জন্য এখানে আমাদের সেভ বাটনে ক্লিক করে নিয়ে আমরা ড্রাইভারটিকে সেভ করে নেব যে কোনো একটি জায়গায়। এবং এই সেভ করলে আমরা সাধারণত আমাদের একটু সময় লাগবে যদি ডায়াল আপ হয়, আর ব্রডব্যান্ড হাই স্পিড হলে আমাদের অত সময় লাগার কথা না। এখান থেকে আমরা আমাদের বিভিন্ন ড্রাইভারগুলোকে ডাউনলোড করে নিতে পারবো বিভিন্ন হার্ডওয়্যার ডিভাইসের।